தக்க பகுன் போரா আমার কাগজগুলো কোথায় ইম্পর্টেন্ট কাগজ ছিল সেগুলো কোথায় কলি আয় তো দেখি কি হয়েছে আয় তোমরা কেন ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো বলো তো এই তুমি মাঝখান থেকে ফোপদানি কেন করছো হ্যাঁ আরে যাও 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 এখানে যাও নিজে চরকায় গিয়ে তেল দাও যত সব কোত্থেকে রাস্তাকে তুলে নিয়ে চলে এসেছে এই চল যাও ফালতু কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি করছেন কেন আমার কিছু ইম্পর্টেন্ট কাগজ এখানে ছিল কোথাও খুঁজে পাচ্ছি না এখানে কোথাও হবে ভালো করে খুঁজে দেখুন আমি ভালো করেই খুঁজে দেখেছি মাই তন্ন তন্ন করে খুঁজে দেখেছি পাচ্ছি না আমি এই তুমি কি আমার কোনো কাগজে হাত দিয়েছো আগে কাগজ আমি নিয়েছি নিয়েছো সেগুলো কোথায় কি করেছো দাদি আগে ওগুলো মুড়িয়ে মুড়িয়ে কি উনুন ধরিয়েছি উনুন ধরিয়েছো আমার প্রজেক্টের কাগজগুলো দিয়ে তুমি উনুন ধরিয়েছো আনবিলিভেবল আপনি উঠুন আপনার লাশের বড় ওজন ভাষা ঠিক করতে পারো না এটা কোনো ভাষা হলো না না ও ভুল করে বলে দিয়েছে বাট সত্যি তো তোমার যা হাই মনে আছে একবার তুমি আমাকে হাগ করেছিলে কি বলে গেল হাক এ মা এত খারাপ কথা না না কোনো খারাপ কথা নয় ও খুব ভালো কথা বলেছে হাক মানে হচ্ছে জড়িয়ে ধরা তোমার বরকেও জড়িয়ে ধরল ও সেটাই বলছে বুঝতে পেরেছো তুমি তো হচ্ছে লোক দেখানো বউ হুম আসলে কিন্তু ও নেপো হ্যাঁ কথায় আছে না নেপোয় মানে দই বোকা বানাচ্ছে তোমাকে বোকা বানাচ্ছে এই ভদ্রভাবে কথা বল মাহি একজন অত্যন্ত ভালো মেয়ে ওর সম্পর্কে একটাও খারাপ কথা বলবি না বাপ রে বাপ ছাকা লেগে গেল লাগবে না থাকবে তো ভালোবাসে যে ভালোবাসে তো এতই যখন ভালোবাসিস তাহলে বেচারিটাকে দুঃখ দিচ্ছিস কেন কি রে বল তোমরা কি গো খেদে কোনো কাজ নেই তোমাদের একটাই কাজ তোমাদের আমাদের দিকে কাঁদানো আর তোরও কি একটাই কাজ তোর বাবা মায়ের মতো নোট ঝাড়ার মানে নোট ঝাড়া মানে তো তোমার মা তো বলেছিল কত টাকা দিলে যেন তোমার দিদিকে এই বাড়ি থেকে নিয়ে যাবে তার হিসেব করেছো একটা কথা কান খুলে শুনে রাখো কানা করিও পাবে ঠিক তাই শোন দাদা যত তাড়াতাড়ি পারিস এদেরকে এখান থেকে তাড়া ফিকির ইজ্জাত হাত পেতে বসে আছে টাকা নেওয়ার জন্য পরে দেখিস হিতে না বিপরীত হয়ে যায়
এভাবে পালিয়ে এলে? আমি ওইভাবে বলতে চাইনি, তুমি বিশ্বাস করো। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, কিন্তু ও তো আমাকে ভুল ভেবেছে। কলি তো ভাবলো যে আমি যাই ভাবো। আমি জানি তুমি আমার ভাইকে খুব ভালোবাসতে, ভালোবাসা একটু হাক করেছো। তো কি হয়েছে? কিচ্ছু অশুদ্ধ হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। তবে একটা কথা ঠিক, তুমি আমার বৌদি হলে ভালো হতো, এতে দাদাও সুখী হতো, আমরাও খুশি হতাম। পাপড়ির কথা প্লিজ কিছু মাইন্ড করো না, ছোট তো, এসব বলে ফেলেছে। যদি তোমার মনে এটাই ছিল তাহলে আমার বিয়ে দিয়ে আনলে কেন বাড়ি দিদি, কেন আনলে? কলি, কলি, আপনি কি বলছেন আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। কেন? আমি তো সবটা খুব প্রাঞ্জল ভাবে বলেছি। না, এর মধ্যে তো কমপ্লিকেটেড কিছু নেই। আমি বলতে চাইছি যে হয় আপনাদের মেয়েকে বরাবরের মতো বাড়িতে এনে রাখুন, না হলে বরাবরের মতো আমাদের বাড়িতে পাঠিয়ে। আপনি বরাবরের মতো বলতে ঠিক কি বোঝাতে চাইছেন দিদি সেটা বুঝতে পারছেন, তাই তো দিদি? বরাবরের মতো মানে? আচ্ছা দেখুন, আমি তো আগে আপনাদের বাড়িতে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম, তাই না, যে আপনাদের মেয়ে মাহি আমাদের বাড়ির বউ হতে রাজি কি না সেটা জানান। ও যদি রাজি থাকে তাহলে খুব ভালো, আর যদি রাজি না থাকে তাহলে ওকে এই বাড়িতে এখানে নিয়ে আসুন। প্লিজ, এই ত্রিশঙ্কুর মতো মাঝখানে ঝুলিয়ে রাখবেন না। এটা কি আপনার উপদেশ না হুমকি? ধরে নিন এই মুহূর্তে হুমকি। লীলা দেবী, বিশ্বাস করুন, আমার আর কোনো উপায় নেই, মাফ করবেন, আমার সত্যি আর কোনো উপায়। দেখুন, আমি তো আগে আপনাদের বাড়িতে উপদেশ দিতে এসেছিলাম, অনুরোধও করেছি, কিন্তু তারপরে যখন দেখলাম যে উপদেশ অনুরোধ কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তখন তখন তো আইনি কোনো ব্যবস্থা নিয়ে হয় আপনাদের মেয়ে মাহিকে আমাদের আমাদের বাড়ি থেকে বের করে দিতে হবে, আদারওয়াইজ ওই ঘরের কাছে আধ ঘুমটা পড়িয়ে বউ বউ বানিয়ে আমাদের বাড়িতে তুলতে হবে। নাও নাও, চয়েস ইজ ইয়ার্স, কোনটা আপনারা বেছে নেবেন সেটা আপনাদের ব্যাপার। এত বড় স্পর্ধা, আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে দিদিকে হুমকি দিচ্ছেন? বিশ্বাস করুন, আমার না আমার না কোনো উপায়, বিশ্বাস করুন। আচ্ছা আচ্ছা, এই রকম ঘটনা যদি আপনাদের বাড়িতে ঘটে তাহলে তাহলে আপনারা কি করবেন? সত্যি কথা বলুন, এরকম ঘটনা কোনোদিন কোথাও কেউ শুনেছে বলুন? হ্যাঁ, আপনি শুনেছেন? আমি তো কোনোদিন কোনো গল্পেও শুনিনি, আমি তো কোনো নাটক নভেলেও দেখিনি। আমাদের বাড়ির ছেলে একটা একটা মেয়েকে বিয়ে করতে গেল, তারপর পরিবারের সকলের সামনে একটা অন্য মেয়ের স্মৃতিতে সিঁদুর দেওয়ালে, আর এখন চিনে জোকের মতো আমাদের বাড়ির ছেলেটার পেছনে পড়ে আছে, নড়ছি না। দেখুন, এটা কিন্তু আমাদের বাড়ির লোকেরা আর মেনে নিতে পারছে না। ইয়েস, তাই তাই দিদি, পলাশ, আমাদের দাদা প্রলয় সেন সবার তরফ থেকে আমি জানাতে এসেছি যে এবার সাত দিনের মধ্যে আপনারা আপনাদের ডিসিশনটা জানান, আদারওয়াইজ আপনাদের মেয়ে মাহিকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যে কোনো আইনি ব্যবস্থা আমরা নিতে পারি। বিকজ শি হ্যাজ ক্রসড হার অল দ্য লিমিটস। এক সেকেন্ড, প্রথমত আমার মেয়ে মাহি কোনো লিমিট ক্রস করেনি, আর
দ্বিতীয়ত বিয়েটা যদি ওর করারই হতো তাহলে সেই রাতে বিয়ের রাতেই ও বিয়েটা করতে পারত ওকে। সেক্ষেত্রে না আপনাকে কষ্ট করে আমাদের উপদেশ দিতে বা অনুরোধ করতে বা এরকম অভদ্র ব্যবহার করতে আসতে হতো না। আর হ্যাঁ, আইনি ব্যবস্থার কথা বলছিলেন না, সে আপনি করতেই পারেন, কিন্তু আমার মেয়ে যদি আইনি ব্যবস্থার সাহায্য নেয় না তাহলে কিন্তু আপনাদের কঠোর সাজা পেতে হবে পুরো পরিবারকে। জেল হাজত অবশ্যম্ভাবী, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন আমি আমি সতর্ক করছি, কারণ আমি তো জানি, আমি জানি, আমি জানি আমার মেয়ে হচ্ছে আগুন, আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়ে যাবে। আমি না ভালো জল ঢালতে পারি জানেন, এমন অনেক আগুনের তেজ আমি নিভিয়ে দিয়েছি, আর আপনার মেয়ের আগুনের তেজ যদি আমি নেভাতে না পারি না তা তাহলে আমার নাম, আমার নাম লীলা সেন নয়। শুনুন, তাহলে তো আপনাকে উকিলের সঙ্গে দেখা করতে হচ্ছে। মানে? হ্যাঁ, কারণ আপনার নামটা তো এফিডেভিট করে চেঞ্জ করতে হবে না। এ আগুন নেভার নয়, এ আগুন নেভাতে গেলে না পুড়ে যাবেন সব পরিবারে, আর শুধু শরীর নয় মুখও পুড়বে, বুঝতে পেরেছেন? দিদি তুমি ওনাকে কি বললে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ঝুমা, এমন কিছু কথা আছে যেগুলো শুধুমাত্র সংসারের যিনি কর্তি তিনিই জানেন। তুই তো সবার ছোট, হাসছিস, খেলছিস, সংসার করছিস, এটাই ঠিক আছে, সব কিছুর ভেতর ঢুকিস না, সব ব্যাপারে মাথা ঘামাস না। বুকে পাথর চাপা দিয়ে তোকে ওখান থেকে মণ্ডপে নিয়ে আসা, তার যে কতটা দূরত্ব তুই বুঝতে পারবি না। তারপর পারিজাতের হাত ডুবিয়ে, পারিজাতের হাত দিয়ে তোর স্মৃতিতে সিঁদুর দেওয়া, তখন আমার পায়ের নিচের থেকে জমি সরে গেছিল, তবু আমার একটাই লক্ষ্য ছিল, তোর সাথে যা অন্যায় হয়েছে তার প্রতিকার করা দরকার। পরিবার পরিজন, আমার মা বাবা সবার বিরুদ্ধে গিয়ে তোর বিয়ে দিয়েছিলাম, বুকে পাথর চাপা দিয়ে তোকে ওখান থেকে মণ্ডপে নিয়ে আসা, তার যে কতটা দূরত্ব তুই বুঝতে পারবি না। তারপর পারিজাতের হাত ডুবিয়ে, পারিজাতের হাত দিয়ে তোর স্মৃতিতে সিঁদুর দেওয়া, তখন আমার পায়ের নিচের থেকে জমি সরে গেছিল, তবু আমার একটাই লক্ষ্য ছিল, তোর সাথে যা অন্যায় হয়েছে
তার প্রতিকার করা দরকার। তোর বরের সাথে আমার সম্পর্ক ছিল, তোর বরকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আমি ওকে হেট করি। আই হেট পারিজাত, আমি ঘৃণা করি পারিজাতকে। আমার না খুব ভয় করছে, আমার বর এত বড় শ্বশুর বাড়ি, তুমি, আমি সবকিছু হারিয়ে ফেলবো না তো ভাই দিদি, আমার খুব ভয় করছে। তুমি আমার থেকে সব কেড়ে নেবে না তো? কি বলছিস তুই, পাগল হয়ে গেছিস? আমি কি কেড়ে নেওয়ার মেয়ে? আমি এই জন্য এসেছি এই বাড়িতে, এই জন্য তোর বিয়ে দিয়েছি? তুই কি পাগল হয়ে গেছিস? আর যাই করিস, প্লিজ আমাকে আঘাত দিস না, প্লিজ। সারা পৃথিবী আমাকে আঘাত করছে, আমার বাবা অসুখী, মা অসুখী, সবাই আঘাত করছে। লক্ষ্মীটি, অন্ততপক্ষে তুই আঘাত করিস না। আমি তো বলছি আমি তোর অধিকার ফিরিয়ে দেব, তোর বরের কাছে তোকে নিয়ে যাব আমি। কোথায় নিয়ে যাচ্ছ? বরের কাছে। বলি, বারবার বরের কাছে যেতে হবে, বরের কাছে যাওয়ার অভ্যেস করতে হবে, বরকে ভালোবাসা শেখাতে হবে। ওরে বাবা রে, আমার খুব ভয় লাগে, আর দাঁড়িয়ে দেয় তো আমাকে, আর তারপরে ইয়া মোটা একটা অসুরের মতো গোপ। একটা থাপ্পড় মার, অসুরের মতো গোপ তো কি হয়েছে? চল আমার সাথে। মাহি দিদি, আবার কি হলো? অসুরের বউ ছিল? হ্যাঁ, অসুরের বউ। এই এটা তুমি জানি না? আচ্ছা ঠিক আছে, ওটা আমি জিজ্ঞাসা করে নেব। অসুরের বউ ছিল কিনা জানি না, তবে তোর বরের কিন্তু একটা বউ আছে। চল 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 চল, আয় আমার সাথে। সামনে বরকে ভালোবাসার কথা বলা, লজ্জা 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 লজ্জা। আর লজ্জা পেতে হবে না, আজকালকার শ্বশুর মশাইরা অনেক আধুনিক। মানে? মানে তোর শ্বশুর মশাই যখন শাশুড়ি মার সাথে প্রেম করতেন। শাট আপ। ফুলগুলো নিয়ে তোর বরের বেড সাইডে একটা টেবিল আছে, ওর উপরে একটা ফুলদানি আছে, ওখানে এটা রাখবি। বেড সাইড মানে? এবার না তোকে একটা থাপ্পড় মারবো, আজ থেকে পড়াশোনা শুরু করবে তুমি, আয় আমার সাথে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? হাতে গোলাপ, গোলাপ নিয়ে কোথায় যাচ্ছ? আপনার ছেলে ঘরে যাচ্ছে। কি হবে? আজ ও আপনার ছেলেকে প্রপোজ করবে। কি কি করবে? প্রপোজ। আমার ছেলেকে প্রপোজ করবে ও?
যাকে কিনা আবার অসুর ভাবে কিরে প্রপোজ করতে পারবি তো প্রপোজ মানে প্রপোজ না প্রপোজ মানে মানে ভালোবাসার কথা বলা পারবি তো এ মা ছি 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 শ্বশুরমশাইয়ের সামনে বরকে ভালোবাসার কথা বলা লজ্জা 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 আর লজ্জা পেতে হবে না আজকালকার শ্বশুরমশাইরা অনেক আধুনিক মানে মানে তোর শ্বশুরমশাই যখন শাশুড়িমার সাথে প্রেম করতেন না শাট আপ অনেক